আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। তিন চার দিনের মধ্যেই বিচার ল্যাব চালু হবে এবং সিদ্ধান্তহীনতায় আটকে আছে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের পিসিআর ল্যাব স্থাপন। এই বিষয়গুলো নিয়েই আজকের এই নিউজ। তো চলুন বন্ধুরা আমরা এই মূল নিউজগুলো জেনে আসি। আগামী তিন চার দিনের মধ্যেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য করোনা নমুনা পরীক্ষা আরটিপিসিআর ল্যাব চালু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও সচিব আহমেদ মুমিরুজ সালেহীন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয় সচিব ডক্টর আহমেদ মুমিরুজ সালেহীন মন্ত্রীর সঙ্গে ছিলেন। সাইট পরিদর্শনের সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসিও উপস্থিত ছিলেন। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে ল্যাব স্থাপন সহ আরটিপিসিআর কার্যক্রম শুরু হবে। ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে। এরপর তারা বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ও প্রবাসী কর্মীদের জন্য প্রদেয় সেবা কার্যক্রম তদারকি করেন। এদিকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে সাতটি প্রতিষ্ঠানকে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হলেও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের বিমানবন্দরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে অনিশ্চয়তায় রয়েছেন আরব আমিরাতগামী প্রায় লক্ষাধিক প্রবাসী। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন নিয়ে তারা কোনো নির্দেশনা পাননি। তবে টার্মিনাল ভবনের সামনে পার্কিং এলাকায় তাদের প্রস্তুত রাখা আছে। তিনি আরও জানান, আরব আমিরাত সরকার সে দেশে ভ্রমণের আগে বিমানবন্দরে করোনার র্যাপিড পিসিআর টেস্ট বাধ্যতামূলক করলে আটকে যায় অনেকেই। যে সাতটি ল্যাবকে অনুমোদন দেওয়া হয়েছে এখান থেকে কিছু ল্যাব চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে স্থাপন করার জোর দাবি জানিয়েছে সেখানকার আরব আমিরাত প্রবাসীরা।